আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান। এখন আমি আপনাদের শেখাবো কিভাবে কমিউনিকেশন পোর্ট অর্থাৎ পেন ড্রাইভের স্পিড বাড়ানো যায়। তো প্রথমে আমাদের এই কাজটি করতে হলে মাই কম্পিউটারে প্রোপার্টিসে যেতে হবে। প্রোপার্টিসে এখানে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে ডিভাইস ম্যানেজারটা প্রথমে থাকে, এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের অনেক সকল কম্পিউটার সকল ডিভাইসগুলোর প্রপার্টিস পাওয়া যাবে। তো এখানে পোর্টে ক্লিক করলে কমিউনিকেশন পোর্ট, এখানে একটা পোর্ট দেখা যাচ্ছে, একাধিক পোর্ট থাকতে পারে। তো যে পোর্টটি আমাদের কমিউনিকেশন পোর্ট পাওয়া যাবে সেখানে প্রপার্টিসে ক্লিক করতে হবে। করলে এখানে পোর্ট সেটিংয়ে ক্লিক করলে দেখতে পাবো এখানে বিট পার সেকেন্ড যদি 75 থেকে শুরু করে 128,000 পর্যন্ত আছে। তো এখানে কম থাকে, যদি আমরা এটা সবচেয়ে বেশিটা দিয়ে দেই, দিয়ে ওকে করে বাহির হয়ে আসি এবং কম্পিউটারটা রিস্টার্ট করে নেই, তাহলে আমাদের কমিউনিকেশন পোর্টের স্পিড আগের থেকে অনেক বেশি পাওয়া যাবে। তো এইভাবে পেন ড্রাইভের ডাটা আদান প্রদানের গতি বৃদ্ধি করা যায়। তো ধন্যবাদ সবাইকে।